তোমরা সকলেই জানো যে গুচ্ছে 19টি বিশ্ববিদ্যালয়ে একত্রে পরীক্ষা হচ্ছে। তো এই 19টি বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে অনেক তথ্য তোমাদের জানার এখনো ঘাটতি রয়েছে, তোমরা জিজ্ঞেস করতেছো। তো একটি প্রশ্ন যেমন তোমরা করেছিলে যে ভাইয়া গুচ্ছে যে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানে মোট আসন সংখ্যা কত, কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো আসন রয়েছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার করে দেবো গুচ্ছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো আসন রয়েছে এবং সর্বমোট আসন সংখ্যা কত। তো প্রথমেই বলে নিই, গুচ্ছে মোট আসন সংখ্যা রয়েছে 22,727টি। অনেক আসন, 22,727, মানে অনেক অনেক আসন। এখানে পরীক্ষা দিলে খুব সহজেই চান্স পাওয়া যাবে একটি ভালো স্কোর করতে পারলেই, ন্যূনতম থেকে একটু বেশি। যাই হোক, পরে বিস্তারিত বুঝিয়ে বলছি, এখন আসন সংখ্যাটাকে ক্লিয়ার করে দেই। এখন 19টি বিশ্ববিদ্যালয়ে আমি লিস্ট দিয়ে দিচ্ছি কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো আসন রয়েছে। তার আগে বলে নেই, এই যে আসন সংখ্যা, এটি কিন্তু একটু কমতি বাড়তি হয়। তো মোটামুটি এরকমই আসন সংখ্যাগুলো, কিছু কোনো বিশ্ববিদ্যালয় কমে বাড়ে, যেমন জাহাঙ্গীরনগরে কমে বাড়ে। আরও এরপর হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার বলেছেন তিনি আসন সংখ্যা অর্ধেক করবেন, যাই কিভাবে আর কি অনেকে বলে অনেকে করে। এখন আমরা বলি আপাতত কতগুলো আসন রয়েছে, তো লিস্টে দেখে নাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2705টি, খুলনা বিশ্ববিদ্যালয় 1229টি, ইসলামী বিশ্ববিদ্যালয় 2275টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর 1315টি আসন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 1040টি, বরিশাল বিশ্ববিদ্যালয় 1440টি আসন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় 135টি আসন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এটা ময়মনসিংহ, এখানে আসন সংখ্যা 1105টি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা আসন সংখ্যা 90টি। এরপর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিস্টটি দেখো যারা গুচ্ছে রয়েছে। এর মধ্যে হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আসন সংখ্যা 1703টি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 915টি, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর আসন 2005টি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল আসন সংখ্যা 815টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা 1340টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ আসন সংখ্যা 3245টি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 920টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 230টি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 100টি আসন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয় জামালপুর মোট আসন সংখ্যা 120টি। এভাবে মোট আসন সংখ্যা দাঁড়ায় 22,727টি। গুচ্ছের এই 19টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, এখানে মোট আসন সংখ্যা রয়েছে 3245টি, এবং সবচেয়ে কম আসন রয়েছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা আসন সংখ্যা মাত্র 90টি। এখানে একটি বিষয় মিলে গেছে, বঙ্গবন্ধু শেখ হাসিনার পিতা সেই বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা গুচ্ছে বেশি, এবং সর্বনিম্ন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা সর্বনিম্ন 90টি। সুন্দর একটা সিকোয়েন্স মিলে গেছে। যাই হোক, এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করতে পেরেছি গুচ্ছে মোট কতগুলো আসন সংখ্যা রয়েছে, কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো আসন সংখ্যা রয়েছে। তো সেই বন্ধু সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।